গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি, অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ দেওয়া হয়নি। তো এখন বাজে হচ্ছে 9:45, আমি যাচ্ছি উর্মিকে বাস স্টপে দিতে। ওর স্কুল বাস আসার সময় হয়ে গেছে, তো সেই যাচ্ছি আর কি। খুব ভালো রোদ উঠেছে আর ঠান্ডাও পড়ে গেছে এখন এখানে। তো এই যে ওকে নিয়ে যাচ্ছি, বেশ ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু রোদটা উঠেছে বলে বেশ ভালো লাগছে। এই যে বাস স্টপে পৌঁছে গেছি, সব বাচ্চাগুলো চলেও এসছে, অনেকগুলো চলে এসছে। আর এই যে দেখুন গিজগুলো ওখানে দেখা যাচ্ছে। আর এই বাচ্চাগুলো ঠান্ডা কেন যে লাগে না, এই যে উর্মিকে একটা জ্যাকেট পরতে বললাম ও পরলো না, আজকে বেশ ঠান্ডা আছে, ও এইটা পরে নিল। তো ঠান্ডা লাগছে, আমি তো জ্যাকেট পরে আছি। বাসটা চলে আসবে এবার, আর আমি একটুখানি হেঁটে তারপর বাড়ি যাবো। এই যে দেখুন পার্কটা, অনেক দিন দেখানো হয়নি, সকালের দিকটাতে বেশ সুন্দর লাগছে দেখতে। আর ওই যে বাচ্চাগুলো দেখুন পার্কে খেলছে, স্কুল যাবে কিন্তু তার আগে ভাবছে একটু খেলে নি আর কি। তো ওরা খেলছে, আর এই যে উর্মি, 2 মাস স্কুল ছুটি ছিল, আজ আগের উইকে স্কুল খুলেছে, তো বাড়িতে থেকে থেকে একদম বিরক্ত হয়ে গেছে। এখন খুব ভালো লাগে স্কুল যেতে, অনেক দিন পর স্কুল এসেছে আর বাস চলে এসেছে। যে এখন একটু দেরি হচ্ছে যেহেতু মানে এই সবে স্কুল খুলেছে, এখনও ঠিক মতো বাসের টাইমটা ইয়ে হয়নি। এখন প্রায় 9:05 বেজে গেছে। এই যে বসে পড়েছে উঠে, উর্মি স্কুল চলে গেছে, আর আমি ভাবলাম একটু হেঁটে তারপর বাড়ি যাব। বাড়িতে এখন কেউ নেই, আমার হাজবেন্ড আজ 2 দিন হলো বাড়িতে নেই, ও অফিসের কাজে একটু আমেরিকা গেছে, অস্টিনে আছে এখন। তো আমি আজ 2 দিন একাই আছি, তো ভাবলাম একটু হেঁটে তারপর যাব। এখন কোনো মানে সেরকম কাজও নেই আর রান্না করার সেরকম চাপ নেই, তো দেখি একটু হেঁটে নিই তারপর যাবো। আর এই যে দেখুন এবার পাতাগুলো সব ঝরে যাবে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে অনেকগুলো গাছের পাতা চেঞ্জ, মানে পাতাগুলো কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর কি। দেখুন মানে ঝরে পড়ছে সব পাতাগুলো, এবার ঝরে যাবে, ঠান্ডা পড়ে যাবে এবার খুব জোর। তো আমি হেঁটে নিই একটু তারপর বাড়ি যাব। তো এই যে আমি বাড়ির কাছে পৌঁছে গেছি, কিছুক্ষণ 5-10 মিনিট হলো হাঁটলাম, তো পৌঁছে গেছি। আর আজকে এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আর এটা বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।